হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা এই বছরে যারা উচ্চ মাধ্যমিক পাস করলো বা যে যেসব ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাস করলেন তো তাদের জন্য কিন্তু একটি স্কলারশিপ বেড়ে এসছে তো এই স্কলারশিপটা আপনারা কিন্তু অনেকে জানে যে এই স্কলারশিপ কী স্কলারশিপ তো এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ অর্থাৎ ম্যারিট কাপ মিনস স্কলারশিপ তো এই স্কলারশিপে কিন্তু কীভাবে আবেদন করতে হয় কিন্তু অনেকে জানে তো এর প্রতি বছরে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন হয় প্রতি বছরে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয় তো এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে কোন কোন ছাত্রছাত্রীরা বা কোন ক্লাস এখানে পাস করতে হবে কত পার্সেন্ট বা কত মার্ক এখানে আপনাদের দরকার বা এখানে প্রয়োজন কত মার্ক এবং আপনারা সায়েন্স আর্টস বা কমার্সের কোন কোন ছাত্ররা এখানে আবেদন করতে পারবেন বা ছাত্রীরা তো সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করব। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অন করে রাখবেন তাহলে পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেখানে কি কি বলা হয়েছে তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু এটা একটা স্কলারশিপ এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো স্কলারশিপ তো এই স্কলারশিপটা কাদের জন্য তো এই স্কলারশিপটা যারা ভালো নম্বর পায় বা যারা ভালো মার্কস কিন্তু তুলতে পারে তো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা একটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ তো এটা কাদের জন্য এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তো এটা হচ্ছে আপনাদের যে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়েছে তো স্বামী আনন্দ ম্যারিট মিন্স স্কলারশিপ অর্থাৎ এস ভি এম সি এম এস তো এই স্কলারশিপে আপনারা কী হবে এখানে কত কি পাবেন এখানে দেখুন এখানে বলা হয়েছে পারিবারিক আই বছরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা বা তার কম হতে হবে ব্যতিক্রম কন্যাশ্রী সুবিধাভোগী এবং নন নেট এম ফিল নন নেট পিএইচডি এবং নন এল এস পি ছাত্রছাত্রীরা তো এখানে যারা এই সবগুলো যারা এখনও করেন না তো তারা কিন্তু এখানে সেই সব ছাত্রছাত্রীরা এখানে আবেদনের যোগ্য তো এখানে কোর্স এবং প্রোগ্রামস এখানে কী কী বলা হয়েছে দেখুন এখানে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তর এবং স্নাতক স্তর বাণিজ্য এসবগুলো বলা হয়েছে তো উচ্চ মাধ্যমিক যারা এবছরে পাস করেছে এবং স্নাতক স্তর কলা মানে এখানে যারা আর্টস নিয়ে পড়াশোনা করেন বিএ ক্লাসে এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বিএ ক্লাসে এবং এখানে কমার্স নিয়ে যারা পড়াশোনা করেন বিএ ক্লাসে তো তাদের জন্য এবং আদার্স যারা প্রফেশনাল যারা কোর্স করেন তো তাদের জন্য এখানে আবেদন করার যোগ্য হবে তো এখানে প্রথমত বলা হয়েছে যোগ্যতার জন্য শেষ কোয়ালিফাইং পরীক্ষার নম্বর তো এখানে কত পার্সেন্ট মার্ক তো এই মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নম্বর এখানে প্রয়োজন তো এখানে মাসিক হার অর্থাৎ এখানে মাসিক প্রত্যেক মান্থলি এখানে কত টাকা করে পাওয়া যাবে সেটা বলা হয়েছে এক হাজার টাকা করে কিন্তু মান্থলি পাওয়া যাবে তো এখানে শুধু এক হাজারই নয় এখানে স্তরে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে কত স্তর কারা পাবে তো সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমত বলা হয়েছে যে এখানে যারা উচ্চ মাধ্যমিক শুধু পাস করেছেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা এবং যারা এখানে আর্টস নিয়ে আর্টস নিয়ে যারা পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন কলেজে তো তাদের জন্য এক হাজার টাকা তো এখানে আর্টস সরি এখানে কিন্তু আর্টস কমার্স বলা হয়েছে এবং যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের জন্য কিন্তু দেড় হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা এবং এখানে আদার্স প্রফেশনাল যারা কোর্স যারা করে থাকেন তো তাদের জন্য কিন্তু দেড় হাজার টাকা এভাবে কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে যে যারা এম বি এস সি এম এস এর জন্য তিপান্ন পার্সেন্ট এখানে দরকার ঠিক আছে এখানে কিন্তু তিপান্ন পার্সেন্ট নম্বর দরকার এবং এখানে দেখুন এখানে বলা হয়েছে স্নাতকোত্তর স্তর যারা স্নাতকোত্তরে যারা পড়াশোনা করেন এবং যারা আর্টস নিয়ে আর্টস নিয়ে যারা পড়াশোনা করেন সায়েন্স নিয়ে কমার্স নিয়ে সমস্ত বিষয় কিন্তু কোর্স এখানে দেওয়া হয়েছে তো তাদের জন্য কত টাকা করে দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আপনারা দেখুন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত যে যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যারা পড়াশোনা করেন কোর্স যারা করেন তারা এবং যারা পলিটেকনিক যারা মেডিকেল ডিগ্রি এবং যারা ডিপ্লোমা কোর্সেস যারা করে থাকেন তো তাদের জন্য কিন্তু এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে মার্ক লাগবে বলা হয়েছে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে সমস্ত বিষয়টা আপনারা স্টেপ বাই স্টেপ এখানে দেখবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে এখানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কী বলা হয়েছে যে আবেদন পদ্ধতি তো আবেদন পদ্ধতির আগা আমরা একটু নিচের দিকে দেখে নেব যে এগুলো আমরা যে যেগুলো আমরা বাংলায় দেখলাম সেগুলো কিন্তু এখানে ইংলিশেও আপনারা দেখতে পারেন কোনো সমস্যা নাই এগুলো কিন্তু আপনারা ইংলিশেও দেখতে পারবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইংলিশে সমস্ত কিছু বলা হয়েছে এবং এখানে কিন্তু পার ইয়ার এখানে প্রত্যেক বছর কিন্তু আপনাদেরকে বারো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে প্রতি বছর এখানে বারো হাজার টাকা করে পাওয়া যায় এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এখানে আবেদন করলে তো এখানে ইংলিশে দেখে নিতে পারবেন তারপরে এখানে যেগুলো বলা হয়েছে দেখুন যে পদ্ধতি কীভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাদের এক নম্বর যেটা বলা হয়েছে তো এখানে এক নম্বরে যেখানে এখানে বলা হয়েছে দেখুন যে এস ভি এম সি এম ডট বি এইচ ডি ডট জিও ডট ইন পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করুন তো এই পোর্টাল আপনাদেরকে যেতে হবে প্রথমত তারপর আপনাদেরকে সেখানে রেজিস্টার করতে হবে বলা হয়েছে তো এখন পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ মানে এই দু হাজার কুড়ি সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু এখনও এটা কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি নাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখেই দাম তো যখনই আপনাদের স্টার্ট হয়ে যাবে আবেদন তখনই কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা আবেদন করবেন কীভাবে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন তারপরে এখানে বলা হয় যে দেখুন তথ্য আপলোড করুন যে তথ্য সেগুলো কিন্তু আপলোড করতে হবে তারপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট আপনাদের দিতে হবে তারপর শেষ এখানে শেষ বোর্ড তো এখানে শেষ বোর্ড যদি আপনি এইচএস পাস করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক তাহলে শেষ বোর্ড আপনারা যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ড এখানে লাগবে তারপরে এখানে আপনাদের বোর্ডের যে মার্কশিট সেই পরীক্ষার মার্কশিটটা আপনাকে দিতে হবে যে বোর্ড থেকে বা কাউন্সিল থেকে বা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আপনারা পাস করলে কিন্তু লাগবে তারপরে যেগুলো এখানে বলা হয়েছে আপনারা কিন্তু একটু এখানে দেখেনবে যে কী কী বলা হয়েছে তো এখানে সমস্ত কিছুটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই জন্য কিন্তু আপনারা এখানে দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী কী এখানে আবেদন করার জন্য নথিপত্র দরকার তো তারপরে আপনারা যদি আপনাদের কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো যদি প্রবলেম হয়ে থাকে বা যদি আপনারা আগের বছর আবেদন করেছিলেন এই তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে আবেদন যদি করে থাকেন আগের বছরে কিন্তু টাকা পাননি বা আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই হেল্পলাইনে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন বা তার সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন দিয়ে কিন্তু আপনারা সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারবেন খুব সহজেই তো এই আপনারা হেল্পলাইন দেখতে পাচ্ছেন এই হেল্পলাইন থেকে আপনারা এই নম্বরটা থেকে ফোন করে কিন্তু সমস্ত বিষয় জানতে পারবেন এবং কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন বিশদ কিন্তু সমস্ত স্কলারশিপের বিষয়ে কিন্তু এই পোর্টালে গিয়ে জানতে পারবেন কোনো সমস্যা নাই তো তারপরে কি হচ্ছে যে আপনারা এই যে নিচের দিকে আসলে এখানে আপনারা যেটা বাংলায় দেখলেন সেটা কিন্তু এখানে ইংলিশে কী হবে কি করতে হবে কী কী নথিপত্র লাগবে সমস্ত বিষয়টি এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন তো এখানে যারা ইংলিশে পড়বে তারা ইংলিশে এখানে দেখবেন এবং যারা বাংলায় যারা পারবে তারা বাংলায় কিন্তু এখানে দেখে নেবে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু এই বিষয়টি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম এই যে আপনাদেরকে স্কলারশিপ কীভাবে এখানে আবেদন করবেন বা এখানে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে কত পার্সেন্ট নম্বর লাগবে কোন ব্যক্তিরা এখানে আবেদন করতে পারবে সমস্ত বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দিলাম তো যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুবিধা করে দিবেন এবং যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটাই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পাবেন কোনো ভিডিও আপনার মিস হবে না